যে বাইপোলার ডিসঅর্ডার এটি তো আসলে সবার থাকে না, কিংবা আপনি ডিপ্রেশনের কথা বলছিলেন সেটিও আসলে সবাই ডিপ্রেশনে ভোগেন না, সেক্ষেত্রে হঠাৎ যখন তারা বুঝছে যে তাদের আসলে বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা অনুধাবন করতে পারছে যে তার ছেলে বা মেয়েটি ডিপ্রেশনে রয়েছে, সেক্ষেত্রে তারা আসলে কি করবেন? খুব ভালো প্রশ্ন। আমি প্রথমে দর্শক প্রথমে আমি বলেছি যে পরিবারের এখানে বিরাট একটা ভূমিকা, হ্যাঁ, কারণ যে নিজে ডিপ্রেশনের দিকে যাচ্ছে সে কিন্তু কখনোই প্রকাশ করতে যাবে না আমি অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, এগুলো কিছু কিন্তু বলবে না। তো পরিবারের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে যখন লক্ষণগুলো দেখবে তখন ওদের একটু চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটা অথবা আমার বউ অথবা আমার হাজব্যান্ড একটু ভিন্ন রকম, এটা কিন্তু মা বাবাও হতে পারে। হ্যাঁ, আমার মা আগে খুব স্বতঃস্ফূর্ত হাসি ঠাট্টা করতো, মা এখন বেশি কথা বলছেন না, আর বাবাকে দেখতাম পেপার পড়ে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছে, এখন উনি পেপারও পড়েন না, কোথাও যান না। এই জিনিসগুলো পরিবারের সদস্যদের লক্ষ্য করার পর আপনি তখন তার সাথে একটু কথা বলেন, হ্যাঁ, তা দেখে কথা বলবে বলো কি হয়েছে, চিকিৎসকের কাছে যাওয়ার আগেই কি পারিবারিক কাউন্সিলিংটা জরুরি? না, আমি এই যে কথা বলাটা এটাকে আমি কাউন্সিলিং এর বলছি না, কিন্তু একটা পরিবারের সদস্য হিসেবে তো আমরা এই কথাটা জিজ্ঞেস করতেই পারি। যেমন ধর আমি আপনাকে নিয়ে উদাহরণ দিচ্ছি, ডক্টর সাক্ষর মনে করেন আপনার মা, হ্যাঁ, আপনার মা আমাকে বলছে বাবা কিরে তোকে কয়েকদিন থেকে দেখছি তুই খুব একটু মন মারা হয়ে থাকিস, রুমের থেকে বের হোস না, তোর কি কিছু হয়েছে আমাকে বলতে পারিস, হ্যাঁ। এখন সেই আপনি যদি মনে করেন আমি মাকে কথাটা বলতে পারি তাহলে আপনি বলবেন হ্যাঁ রে, হ্যাঁ মা তুমি না ঠিকই ধরেছো।